নমস্কার। বনশ্রীর হোম কিচেনের আরেকটি পর্বে আমি আবারও হাজির হয়েছি আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের ঝাল। এই গরমে কিন্তু এই ঝাল খেতে খুবই ভালো লাগে। আর আপনাদেরও যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক ভিডিওটি। এখানে আমি 250 গ্রাম মোরলা মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। আর নিয়েছি কাঁচা টমেটো, 4-5টা কাঁচা টমেটোকে এইভাবে পাতলা করে স্লাইস করে নিয়েছি, দানাগুলো বের করে নিয়েছি, পাতলা কেটেছি কারণ মাছগুলো পাতলা এবং ছোট। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে পাতলা পাতলা লম্বা করে কেটে, একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু বড় করে স্লাইস করে নিয়েছি, দানাগুলো বের করে দিয়েছি, 6-7 কোয়া রসুনকে থেতো করে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কাও থেতো করে নিয়েছি। আর লাগবে 2টো শুকনো লঙ্কা, 3/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাগুলোকে একটা বাটিতে গুলে নেব। বাটির মধ্যে আমি প্রথমে হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কিছুটা জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখব। এইভাবে গুঁড়ো মশলাটাকে একটু গুলিয়ে নিয়ে রান্না করলে তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো হয়। এবার রান্নাটা শুরু করছি। গ্যাসে কড়া বসিয়ে, কড়া গরম হলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে একটু খুন্তির সাহায্যে নেড়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। মাছগুলো কড়াতে দেওয়ার 1 মিনিট পর আমি সাবধানে মাছগুলোকে আরেক পিঠে উল্টে দিচ্ছি। দেখুন, যেহেতু ভালো করে তেল এবং কড়াটা গরম করে নিয়েছি তাই একটা মাছও কিন্তু লেগে যায়নি। এভাবে একটু নেড়ে দিলাম যাতে মাছগুলো না ভেঙে যায়। এ পিঠেও আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখব। একইভাবে আমি বাকি মাছগুলো আরেক ব্যাচে ভেজে তুলে নিচ্ছি। আরেক ব্যাচ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেল গরম হলে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিলাম। এবার থেতো করে রাখা রসুন এবং থেতো করে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। 30-40 সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেব তে ধুয়ে রাখা আলু। আলুগুলোকে আমি মিনিটখানেক মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোগুলো। কাঁচা টমেটো সেদ্ধ হতে একটু সময় লাগে তাই কাঁচা টমেটোটা আমি আলুর সাথেই দিয়ে রান্না করব। আলুর সাথে ভালো করে টমেটোটাকে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। লবণ দেওয়াতে খুব তাড়াতাড়ি আলু এবং টমেটোটা মজে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 5-6 মিনিটের জন্য রান্না হতে রাখলাম। 6 মিনিট পর ঢাকা খুলে ভালো করে একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় কাঁচা টমেটো এবং আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়েছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পাকা টমেটোটা। এটা অপশনাল, এটা কিন্তু না দিলেও হবে। এবার আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে ভালো করে টমেটোগুলো কষে নিচ্ছি। আর বাটি ধোয়া অল্প জলও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আরও 30-40 সেকেন্ড মতো কষে নেব। মশলা কষা হয়ে গেছে, এইবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আমি 1.5 কাপ গরম জল দিচ্ছি, যেহেতু টমেটো এবং আলুটা আর একটু সেদ্ধ হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর ঝোলটা ফুটে উঠেছে, এই সময় মাছগুলোও দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 4-5 মিনিটের জন্য আরও রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন ঝোলটা অনেকটা টেনে এসেছে।
এবং দেখেই বোঝা যাচ্ছে আলু এবং টমেটোটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে, একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। আমি লবণটাও চেক করে নিয়েছি, লবণটাও একদম ঠিক আছে। আমি এরকম ঝোল ঝোল রাখবো, আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখবেন। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবং ঢাকা চাপা দিয়ে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, নমস্কার।